পঞ্চায়েত ভোট হবে অবাধ এবং গণতান্ত্রিক। সিপিএম জমানায় পঞ্চায়েত ভোটে অশান্তি হতো, এবারে পঞ্চায়েত ভোট দেবেন উন্নয়নের নিরিখে। মানুষের মতামত গোপন ব্যালটে নিয়ে প্রার্থী ঘোষণা। মানুষকে নিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করা হবে বলে আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জনসভা করার পর আমি 6টার সময় সেই ক্যাম্পে ফিরব। ক্যাম্পে ফিরে সেই ক্যাম্পে সেদিনকে সন্ধেবেলায় যেই জেলায় ক্যাম্পটি তৈরি হয়েছে সেই জেলার একদম জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার থেকে শুরু করে একদম বুথ প্রেসিডেন্ট অবধি সবাইকে সেই ক্যাম্পে অধিবেশনে ডাকা হবে। এই অধিবেশনে প্রথমবার তৃণমূলের প্রত্যেকটা বুথ সভাপতিকে ডাকা হবে। শুধু তৃণমূলের যারা পদাধিকারী তারা নয়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকেও ডাকা হবে, বিশিষ্ট সমাজসেবক যারা রয়েছে তাদেরকেও ডাকা হবে। এক এক দিন ক্যাম্পে 3,000-4,000 করে লোককে ডাকা হবে এবং তাদের সাথে আমি কথা বলার পর গোপন ব্যালটে তাদের ভোট নেওয়া হবে। এই কর্মসূচিটার নাম হচ্ছে গ্রাম বাংলার মতামত। আপনি যখন ভোট দেবেন আপনার নাম থাকবে না, আপনার ফোন নাম্বার থাকবে না, আপনি গোপন ব্যালটে ভোট দেবেন যে আপনি কোন পঞ্চায়েত থেকে আসছেন এবং কাকে প্রার্থী হিসেবে আপনি আগামী দিন আপনার বুথ থেকে বা আপনার পঞ্চায়েত বা জেলা পরিষদ থেকে দেখতে চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।